বিসমি এই ওয়ার্ডটা গোটা কোরআন হাকিমে টোটাল 19 বার আসছে, সুবহানাল্লাহ। কয়বার? 19 বার। এরপর আরেকটা ওয়ার্ড পাবেন, বিসমিল্লাহ মানে আল্লাহ। আল্লাহ শব্দটা গোটা কোরআন হাকিমের ভিতর 2698 বার আসছে। এরপরে আর রহমান, এই আর রহমান শব্দটা গোটা কোরআনে 57 বার আসছে। এরপর হলো রাহিম, রাহিম শব্দটা গোটা কোরআনে 114 বার আসছে, সুবহানাল্লাহ। তো দেখুন এর অর্থটা কি, বিসমিল্লাহ এখানে বিসমি মানে নাম, নামে আল্লাহ, আল্লাহর নামে রহমান এবং রাহিম, দয়াময় দয়ালু আল্লাহ অথবা প্রভুর নামে, এই হলো অর্থ। কিন্তু আরবি গ্রামারের একটা নিয়ম আছে, এইটার আগে একটা শব্দ যুক্ত করতে হয় যখন গ্রামারের কায়দায় পড়ি, সেটার নাম হলো আবদাউ। আবদাউ শব্দের অর্থ হলো আমি শুরু করতেছি, আমি শুরু করতেছি আল্লাহ পাক যিনি দয়াময় দয়ালু তার নামে, সুবহানাল্লাহ। এটা হলো আরবি গ্রামারের অর্থটা বললাম। এখন আসেন কিছু তাত্ত্বিক তথ্যমূলক বিষয় বিসমিল্লাহ থেকে আগে শুনি, এরপর ফাজাইলগুলো শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লার ভিতরে আল্লাহর তিনটা গুরুত্বপূর্ণ নাম আছে, সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ, আল্লাহ হলো আল্লাহর যত নাম আছে সব নামের প্রধান। আল্লাহর নাম আছে না, কয়টা নাম বলেন তো? আর আল্লাহ সহকারে 100। আল্লাহ হলো জাতি নাম। এই 99 নামের উপরে যেই নামটা গুরুত্বপূর্ণ সেই নামের নাম কি? আল্লাহ। এটার উপরে আর কোনো নাম নাই, পৃথিবীর ভিতর কোনো ব্যক্তির নাম আল্লাহ পাবেন না, পাবেন না, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যেই শব্দটা আনছেন আরেকটা নাম, সেটার নাম রহমান। রহমান যে কি, এই রহমানের উপরে আগের অনেক জুমায় আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছি, রহমানের কত গুরুত্ব। এরপরে রাহিম, রহমান এবং রাহিমের তাফসির কয়েকদিন আগে আমি করছি। রহমানটা হলো দুনিয়ার জন্য, রাহিম হইল আকাশের জন্য, আখেরাতের জন্য। এখন আসেন এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটা অথবা আয়াত, এটা আয়াতও বলতে পারেন, তবে এটা পূর্ণাঙ্গ আয়াত না। কোরআন হাকিমের ভিতর একটা সুরা আছে, সুরা নমল। সুরা নমলের ভিতর হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে সেখানে বিসমিল্লাহটা আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো পুরো আয়াতটা। তাহলে বিসমিল্লাহ হলো আয়াতের একটা অংশ, এই বিসমিল্লাহটা প্রত্যেকটা সুরার শুরুতে ব্যবহার করা হয় বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। তবে এক জায়গায় বিসমিল্লাহ নাই, বলেন তো? সুরা তওবায়। 114 সুরার ভিতর বিসমিল্লাহ আছে না নাই? একটা জায়গায়, এক জায়গায় সুরা নাই, সুরা তওবা। সুরা তওবার ভিতরে আল্লাহ পাক কাফের মুশরিক নিয়ে আলোচনা করছেন, এদেরকে ধমকাইছেন। তো আসেন বিসমিল্লাহির রহমান রহিম, এইটার একেবারে প্রথম যেই হরফটা, হরফ, সেই হরফের নাম কি বলেন তো? বা। বিসমিল্লাহ প্রথম কি? বা। এখন প্রশ্ন হলো বাটা কেন আনছেন প্রথমে, কেনই বা বিসমিল্লাহ বা দিয়ে শুরু হলো? বা দিয়ে শুরু হওয়ার প্রধান কারণ হলো তিনটা। এক কারণ হলো আমরা যখন মানুষ ছিলাম না, রুহু ছিলাম, শুধু রুহু, আল্লাহ পাক সমস্ত রুহুগুলোকে তৈরি করে আলমে আরওয়াহের ভিতরে আল্লাহ জমা করে রাখছিলেন, সুবহানাল্লাহ। এখনো জমা আছে, যেগুলো এখনো দুনিয়ায় আসেন না ওই জায়গায় আছে। তো আল্লাহ পিতামাতার মাধ্যমে সেখান থেকে এই দুনিয়ায় পাঠান, আমরাও সেখানে ছিলাম। যখন সকল রুহুগুলো তৈরি করে আল্লাহ সকল রুহুর সামনে বলছেন, এই রুহ আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, সুবহানাল্লাহ। তখন আমরা সকল রুহু, আমি আপনি নবী যা আছে সকল রুহু এক বাক্যে জবাব দিছিলাম, বালা, সুবহানাল্লাহ। আল্লাহ অবশ্যই, আপনি তো আমাদের রব, আপনি আমাদের রব। তো আলমে আরোহার ভিতরে সর্বপ্রথম আপনার জবান দ্বারা যেই শব্দ বের হয়েছে সেই শব্দের নাম কি? বা। কি নাম? বা।
এই জন্য আল্লাহ পাক বিসমিল্লাহ বা দ্বারা শুরু করছেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফ যখন পড়তে শুরু করেন সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, ঠিক কি না? আবার কোরআন হাকিম যখন শেষ করেন সর্বশেষ যে হরুফটা সেই হরুফের নাম কি? সিন। তো বা এবং সিন মাঝখানে একটা প্লাস দেন, ইকুয়াল টু বাস। সুবহানাল্লাহ, কইবেন না কি দাঁড়ায় বাস? বাস মানে কি? যথেষ্ট। আপনাকে খাবার দিতেছে, বাস বাস আর দিয়েন না, আর দিয়েন না, বাস মানে কি? যথেষ্ট। আল্লাহ বুঝাচ্ছেন কোরআন হাকিমের শুরু বা দিয়ে শেষ হলো সিন দিয়ে, এই বাসের ভিতর যা আছে একজন মুমিনের জন্য এই কোরআনটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা হইল দুই নাম্বার জবাব। তিন, আরবি হরফ হলো 29টা, কয়টা? এই 29টা হরফের ভিতর সবচাইতে নরম এবং দুর্বল হরফের নাম হলো বা। কি? আলিফ। এটার ভিতরে একটা অহংকার আছে না নাই? তারপরে দেখবেন বা এইরকম নরম, বাটা যখন বলবেন তখন অটোমেটিক বিনয় চলে আসে, এইরকম নরম আর কোনো শব্দ নাই, আপনার হরফ নাই। যেহেতু বান্দা আল্লাহর কাছে সবসময় বিনয় থাকবে, নরম থাকবে, এই জন্যই বিসমিল্লাহ শুরুতে আল্লাহ বা আনছেন বান্দাকে বিনয় বুঝাইবার জন্য। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, কয়েকটো নামাজ পড়ি? পাঁচ ওয়াক্ত। ঘন্টা মোট কয়টা? চব্বিশ। চব্বিশ ঘন্টার ভিতর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক না? তো পাঁচ ঘন্টা বাদ দিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচ ঘন্টা থাকে, কয় ঘন্টা? উনিশ ঘন্টা। কোনো বান্দা যদি বিসমিল্লার বেশি বেশি আমল করে, দিন রাত বেশি বেশি বিসমিল্লার আমল করতে পারে, পরে বাকি উনিশ ঘন্টার জামিনদার বিসমিল্লার নিজে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লার দাম আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লিখতে উনিশটা হরফ। কোনো বান্দা যদি এই বিসমিল্লার উপর আমল করে, ওই বান্দা জাহান্নামী যদি হয়েও যায়, বান্দাকে যখন ফেরেশতারা নিয়া জাহান্নামে নিক্ষেপ করতে শুরু করবে, জাহান্নামের ১৯ জন ফেরেশতা তার সামনে আইসা এরকম বাধা হয়ে দাঁড়ায় যাবে, বলা হবে এই বান্দার গুনাহ আছে ঠিক, কিন্তু এত পরিমাণ বিসমিল্লার আমল করছে, এই বান্দাকে আমরা জাহান্নামে ঢুকতে দিব না। এখন আসেন আমরা এই বিসমিল্লার উপরে কিছু হাদিস শুনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কল قال رسول الله صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم كتب الله له 10,000 حسنه। সুবহানাল্লাহ।